পরিবিষ্ট ছয় ইবনু উসাইমিন রহিম আল্লাহ এর ব্যাখ্যা রিয়াদুসালহীন বান্ন বাষট্টি নং হাদিস ইমাম নববী রহিম উল্লাহ লেখেন ইবনে আব্বাস নদীয়ান থেকে বর্ণিত আমি নবীজি সাল্লাহ আলহিহসাল্লামের পেছনে বসা ছিলাম এ সময় তিনি আমাকে বালক আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি আল্লাহকে হেফাজত করো তিনি তোমাকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত করো তাহলে তাকে তোমার আগে পাবে যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য চাইবে আল্লাহর দিকেই ফিরবে জেনে রাখো সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন আর যদি তারা ঐক্যবদ্ধ হয়ে তোমার ক্ষতি করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে তিরমিজি পঁচিশশো ষোলো তিনি এটাকে হাসান সহিমিজিতে বাইরে আরেক বর্ণনা আছে আল্লাহকে হেফাজত করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে জানো তাহলে তোমার দুর্দশার সময় তিনি তোমাকে জানবেন জেনে রাখো যা তোমার উপর আপতিত হয়নি তা কখনোই হওয়ার ছিল না আর যা তোমার উপর আপতিত হয়েছে তা হওয়ারই ছিল এটি শেষ হয় এভাবে জেনে রাখো বিজয় আসে ধৈর্যের সাথে মুক্তি আসে বিপদের সাথে আর কাঠিন্যতার সাথে আসে সহজতা শারফু রিয়াজুস আলহিন খন্ড এক পৃষ্ঠা তিনশো বত্রিশ থেকে তিনশো সাতত্রিশে বলেছেন আমি নবীজি সাল্লাহ আলহি পেছনে বসা ছিলাম অর্থ বাহনে তার পেছনে ছিলেন বালক বলা হয়েছে কারণ তখনও ইবনে আব্বাস রজিউল্লাহানও ছিলেন অল্প বয়সী নাবিজ সাল্লাহ আলাইসালামের মৃত্যুর সময় ইবনে আব্বাস মাত্র বয়প্রাপ্ত হয়েছিলেন যেমন পনেরো ষোলো বছর বা তার কম আল্লাহকে হেফাজত করো তিনি তোমাকে হেফাজত করবে এটি পর্বত সময় গুরুত্ব একটি কথা আল্লাহকে হেফাজত করো তার দিন ও শরীয়ত ঠিক রাখার মাধ্যমে তার আদেশ পালনের মাধ্যমে তার নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকার মাধ্যমে ইবাদত লেনদেন ও সামাজিক আচার আচরণের ইসলামিক নিয়মনীতি শেখার মাধ্যমে তা হতে পারে এই অর্জিত জ্ঞান ব্যবহৃত হবে মানুষকে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার দিকে ডাকার এ এসবই আল্লাহকে হেফাজত করার উদাহরণ আল্লাহর কোনো প্রয়োজন নেই কারো তারা হেফাজত হওয়ার তাই এ বাক্যের অর্থ হলো আল্লাহর দিনকে হেফাজত করা আল্লাহ তাল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা ধীর রাখবেন সুরা মুহাম্মাদ সাত নম্বর আয়াত আরও এমন মনে করা উচিত নয় যে কারো এমন মনে করা উচিত নয় যে সে আক্ষরিক অর্থে আল্লাহকে সাহায্য করতে পারবে কারণ আল্লাহ অমুখাপেক্ষী প্রাচুর্যশীল ও প্রয়োজনের ঊর্ধ্বে অন্য আয়াতে তাই তিনি বলেছেন তোমাদের এমনই নির্দেশ দেওয়া হলো আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন সোরা মুহাম্মদ চার নম্বর আয়াত মানুষ আল্লাহকে অক্ষম করতে পারে না আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না তিনি সর্বজ্ঞ সকল শক্তির অধিকারী সুরা ফাতির চৌচল্লিশ নম্বর আয়াত অতএব এ বাক্য থেকে প্রমাণিত হলো যে যে কেউ আল্লাহকে হেফাজত করে আল্লাহ তাকে হেফাজত করবেন তিনি তার দেহ সম্পদ পরিবার ও দিন হেফাজত করবেন এই শেষেরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি আমাকে এদিক সেদিক ঘুরে বেরিয়ে প্রথপ হওয়া থেকে রোধ করবেন যতবারই মানুষ হৃদয়ার চাইবে আল্লাহ তা থেকে তাকে বাড়িয়ে দেবেন যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের সৎপথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন এবং তাদের তাকুয়া দান করেন সরা মুহাম্মদ আয়াত নম্বর সতেরো মানুষ যতবার ভ্রষ্ট পথে চলতে চায় আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন আমিন যতবার আল্লাহ তার ভ্রান্তি বাড়িয়ে দেন যেমনটি এই হাদিসে এসেছে মানুষ যখন কোনো পাপ করে তার অন্তরে একটি কালো দাগ পরে থাকে সে অবাক করলে তা মুছে যায় তিরমিজি তিন হাজার তিন হাজার তিনশো তিনি একে হাসান সহি বলেছেন কিন্তু যে পাপ করতেই থাকে কালো দাগ বাড়তেই বাড়তে পুরো অন্তরে ছিঁয়ে ফেলে এবং তার অন্তর মোহর মেরে দেওয়া হয় আল্লাহ রক্ষা করুন আমিন অতএব আল্লাহ তার দেহ সম্পদ পরিবার ও দিন রক্ষা করবেন আল্লাহকে হেফাজত করো তাহলে তার তাকে তোমার আগে পাবে আরেক বর্ণনায় আছে তোমার সামনে পাবে পূর্বে উল্লেখিত উপায়ে আল্লাহকে হেফাজত করলে তুমি তাকে তোমার সামনে বা আগে পাবে দুটির একই অর্থ তাহলে তিনি তোমাকে সকল কল্যাণের দিক পথে দেখাতে থাকবেন এবং সকল অকল্যাণ দূর করে দিতে থাকবেন বিশেষত যখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে আল্লাহকে হেফাজত করলে তা অধিক প্রযোজ্য কারণ যখন কেউ আল্লাহর কাছে সাহায্য চায় এবং তারই উপর নির্ভর করে আল্লাহ তার জন্যেই যথেষ্ট হয়ে যান যে কেউই এমন অবস্থানে আছে আল্লাহ ছাড়া আর কেউই তার দরকার হবে না আল্লাহ তালা বলেন হে নবী তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্যে আল্লাহ যথেষ্ট আর তারা যদি তোমাকে ধোকা দিতে চায় তাহলে আল্লাহর জন্যই যথেষ্ট আল্লাহই তোমার জন্য যথেষ্ট সুরা আনফাল চৌষট্টি এবং বাষট্টি নাম্বার এক আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তাহলে কোনো অকল্যাণ আর তাকে স্পর্শ করবে না যখন চাইবে আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে আল্লাহর দিকে অর্থাৎ উপর নির্ভর করবে না টাকা পয়সার অভাবে থাকা ব্যক্তির উচিত আল্লাহর কাছে রিজিক চাওয়া তাহলে এমন জায়গা থেকে তার কাছ থেকে জীবিকা আসবে যা সে কল্পনা করেনি অন্যদিকে মানুষের কাছে ভিক্ষা করলে সে তা পেতেও পারে নাও পেতে পারে এজন্য হাদিসে এসেছে দড়ি দিয়ে লাখড়ি জড়ো করে তা বিক্রি করা তোমার জন্য ভিক্ষা করার থেকে উত্তম ভিক্ষা করলে তারা তোমাকে দিতেও পারে নাও দিতে পারে বুখারি চোদ্দশো সত্তর চোদ্দশো আশি দুই হাজার চুয়াত্তর যখন চাইবে আল্লাহর কাছে চাইবে হে আল্লাহ আমাকে রিজিক দিন হে আল্লাহ আমাকে আপনি ছাড়া আর সকলের প্রতি অমোকি করে দিন ইত্যাদি সাহায্য চাওয়ার অর্থ ক্ষেত্রেও এমনই কোনো সৃষ্টির কাছে সাহায্য না চেয়ে স্রষ্টার কাছে চাইতে হবে শুধু চরম প্রয়োজনে জঙ্গেই বাঁকলোকের কাছে সাহায্য চাওয়া যাবে কিন্তু তখনও মনে রাখতে হবে যে আল্লাহর সাহায্য আসার জন্যে তারা কেবল মাধ্যম তাদের নিজেদের কোনো ক্ষমতা নেই তাদের উপর নির্ভর করা যাবে না নির্ভর করতে হবে আল্লাহ আল্লাহাল্লাহর উপর নির্ভর করতে হবে আল্লাহ আল্লাহাল্লাহর উপর এই দুটি বাক্য থেকে বোঝা যায় যে মাখলুকের কাছে চাওয়া তাহিদের ঘাটতির লক্ষণ এজন্যে ছোটো বড় যে কোনো জিনিসের বিষয়ে মাখলুকের কাছে চাওয়া অপছন্দনীয় আল্লাহ যদি সাহায্য করতে চান তাহলে তা প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনো মাধ্যমেই চলে আসবে তিনি আপনার জন্যে অসহ্য কোনো বিপদ সরিয়ে দিতে পারেন এবং তার কোনো মাখলুকের মাধ্যমে আপনাকে সাহায্য করতে পারেন দ্বিতীয় ক্ষেত্রে আল্লাহ ওজাল্লাকে সাহায্যের আসল উৎস হিসেবে বলে যাওয়া হারাম আজকাল এমন লোক দেখা যায় যারা কুফ সাথে অনেক সম্মান করে কারণ দরবারের দরকারের সময় তারা তাদের দেশকে উপকার করেছে তারা ভুলে যায় যে কুফফাররা তাদের শত্রু তাদের সাহায্য সহযোগিতা বেশিরভাগ সময়ই কেবল লোক দেখানো তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর শত্রু তাদের অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা তাদের সাহায্য করা বা তাদের জন্য দোয়া করা হারাম এই অজ্ঞদের কেউ কেউ তো কুফারদের উদ্দেশ্যে পশু জবাই করতে চায় আল্লাহ মাফ করুন আজকাল মুসলিমরা তাদের সন্তানের নাম তাদের নামে রাখে আর তাদের জন্য দোয়া করে আল্লাহই তাদের আপনার সাহায্যে এগিয়ে এসেছেন এদের নিজেদের কোনো ক্ষমতা ছিল না উপকার বা ক্ষতি করার মালিক আল্লাহ তিনি তাদের আপনাদেরকে উপকারে এনেছেন যেমনটি হাদিসে এসেছে ফাঁসিক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তার দিনকে সাহায্য করেন বুখারি তিন হাজার বাষট্টি চার হাজার দুশো তিন ছয় হাজার ছশো ছয় আমাদের আল্লাহর রহমত বলে যাওয়া ঠিক না তিনি আমাদের সাহায্যের জন্য এগিয়ে এনেছেন জনগণের কাছে আমাদের এই সত্য প্রচার করতে হবে তারা যখন প্রচার করে যে কুফাররা নিজ থেকেই তাদের সাহায্য করেছে এবং তারা তাদের উপর কতটা নির্ভরশীল তখন আমাদের জন্য ব্যাখ্যা করা দেওয়া জরুরি যে এ ধরনের মনোভাব তাও ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণতা লক্ষণ জেনে রাখো সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ হয় তোমার উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব কেউ যখন আপনার কোনো সাহায্য করে তা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন বলেই করে নাবিজি সাল্লাহ আলাই সাল্লাম বলেননি যে তারা আপনার কোনো উপকারই করতে পারবে না তিনি বলেছেন যে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন নিঃসন্দেহে মানুষকে অপরকে সাহায্য করতেই পারে কিন্তু ততটুকুই করতে পারবে যতটুকু তা দিয়ে লিখিত আছে তাই এর সাহায্য আসাটা সর্বোপরি আল্লাহাল রহমত তিনি কাউকে না কাউকে আপনার সাহায্য করতে বা আপনার প্রতি সদাচার করতে অনুমতি দিয়েছেন এর উল্টোটিও সত্য আল্লাহ যা নির্ধারণ করেছেন তার বাইরে মানুষ আপনার কোনো ক্ষতিও করতে পারবে না এই ব্যাপারে সত্যিকারের ইমানের ফলে মানুষ তার রবের উপর পুরোপুরি নির্ভর করে তার উপর ভরসা করে চিন্তা হয় না কারণ সে জানে আল্লাহ যা বিপদে রেখেছেন সেটি কেবল আসবে ফলে সে আল্লাহর প্রতি আশা করবে এবং তার সাথে জুড়ে থাকবে এ কারণে এই উম্মার সালাফগণ যখন আল্লাহর উপর ভরসা রেখেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের কোনো ক্ষতি করতে পারেনি যদি তোমরা ধৈর্যশীল হও তা অবলম্বন করো তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই তারা যা করছে আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন সরা আলহ ইমরান আয়াত একশো কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে আল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন তা সমাপ্ত হয়ে কলম সরিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে আর কোনো সম্পাদনা বা পরিবর্তন হবে না যা কিছু আপনার উপরে আপতিত হয়েছে তা হওয়ারই ছিল যেমনটা বিভিন্ন বর্ণনা এসেছে জেনে রাখো তোমার উপর যা আপতিত হয়েছে তা হওয়ারই ছিল জেনে রাখো দৃঢ় বিশ্বাস সহকারে যে বিজয় আসে ধৈর্যের মাধ্যমে তাই তুমি যদি ধৈর্য ধরে ও দৃঢ়পদ থেকে আল্লাহর হুকুম মানো এবং তার কাছে সাহায্য চাও তিনি তোমাকে বিজয় দান করবেন আল্লাহর অনুগত ধৈর্য ধারণ অবাধ্যতা পরিত্যাগে ধৈর্য ধারণ এবং বিপদাবদের মুখে ধৈর্য ধারণ সবই এই ধৈর্যের অন্তর্ভুক্ত শত্রুরা সকল দিক থেকে আক্রমণ করতে পারে এর ফলে মানুষ হতাশ হয়ে শত্রুকে অজয় ভেবে জিহাদ ছেড়ে দিতে পারে জিহাদ ফরস হয়ে গেছে গেলে মানুষ আহত ও হতাশ হয়ে হাল ছেড়ে দিতে পারে অথবা যে চালিয়ে যেতেও আহত হতে পারে যদি তোমাদের স্পর্শ যদি তোমাদের আঘাত স্পর্শ করে অনুরূপ আঘাত না কেননা যদি তোমরা কষ্ট পাও তবে তোমাদের মতো তারাও তো কষ্ট পায় আর তোমরা আল্লাহর হতে এমন কিছু আশা করো যা তারা আশা করে না সুরা আনিসা আয়াত নাম্বার একশো চার মুক্তি আসে বিপদের সাথে যখনই কোনো কিছু তোমাকে আক্রান্ত করে এবং বিপদ গণীভূত হয়ে হবে জেনে রাখো সামান্য একদম জেনে রাখো সাহায্য একদম নিকটে আল্লাহ জওয়াজাল তার কিতাবে বলেন নাকি তিনি শ্রেষ্ঠ তিনি আত্মের আহ্বানে সারাদিন যখন সে তাকে ডাকে এবং দুঃখ কষ্ট দূর করেন আর তোমাদের পৃথিবীর উত্তরাধাকিরি করেন আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলা আছে কি অতি সামান্য উপদেশি তোমরা গ্রহণ করো সুরা আল আনাম বাষট্টি নাম্বার আয়াত তাই যখন বিপদ চরম আকার ধারণ করবে জেনে রাখতে হবে যে আল্লাহর সাহায্য একদম কাছাকাছি আর কাঠিন্যের সাথে আছে সহজতা প্রতিটি কষ্টের সাথে স্বস্তি আছে এবং প্রতিটি কষ্টকে ঘিরে আছে দুইটি স্বস্তি আগে একটি পরে একটি আল্লাহ তালা বলেন কষ্টের সাথে স্বস্তি আছে নিঃসন্দেহে কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আলাম নাসর পাঁচ এবং ছয় ইবনে আব্বাস রাজিউল্লাহান বলেন এটি কষ্ট কখনোই দুটি স্বস্তিকে গ্রাস করতে পারবে না মানুষের উচিত এই উপদেশ সবসময় হৃদয়ে ধারণ করা নবীজি সাল্লি আসাল্লাম তার চাচার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহান হুকে দিয়েছিলেন আল্লাহই সমর্থদাতা